বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আজকে হোয়াইট চিকেন বিরিয়ানি করব। দেখেন এখানে 2 পাউন্ড একটা মুরগি আছে, 2 পাউন্ডের মুরগি। হ্যাঁ, আমি এটা সুন্দর করে কেটে ধুয়ে টুয়ে নিছি। এখন আমি 1 চামচ, 2 চামচ রসুন দিলাম, এই যে টেবিল চামচের বড়, কেননা এটা তো ইয়ে হবে, 1 চামচ, 1 চামচের বেশি গেছে, 2 চামচ আদা, টেবিল চামচ, এটা চা চামচ না, এটা টেবিল চামচ। এখন আমি দেখেন এই বাটির দই দিব, যে কয় চামচ হোক আমি 1 বাটি দই দিব। হ্যাঁ, 1 বাটি দই দিলাম। এখন আমি এই যে নারিকেলের দুধ, দেখছেন নারিকেলের দুধ, এই যে এরকম ক্যানে পাওয়া যায় এখানে, পৌনে 1 বাটি দিলাম। ঠিক আছে, এটা হোয়াইট চিকেন বিরিয়ানি করতেছি আমি, একটু মালাই মালাই হবে। দেখেন এখানে হলো বাদাম বাটা আছে, 1 চামচ, 2 চামচ, এটা হলো আমি এই বাদাম বাটা, তারপরে হলো এখানে দুধ, আর হলো এখানে পেঁয়াজের বেরেস্তা করছিলাম, সেই বেরেস্তা আর কিশমিশ। ঠিক আছে, কিশমিশ আছে। তো এখন আমি এখানে এটা হলো জয়ফল আর যৌত্রিক, দেখেন এটা যৌত্রিক, এই 4 ভাগের 1 ভাগ, আর জয়ফল, জয়ফল হলো আধা চামচ, আধা চামচ, দেখছেন দুইটা মিলায় এখন এখানে দিয়ে দিলাম। এখানে দেখেন 1 চামচ গরম মশলা, এখন 1 চামচই দিব। কতগুলো চামচ, 1 চামচ জিরা, ঠিক আছে, আর আমার ধইন্না। আচ্ছা দেখেন উঁচা করে ধনিয়া গুঁড়া, হ্যাঁ, এই 1 চামচ, ঠিক আছে। এখন আমি লবণ দিব, লবণ দিয়ে এটা মাখাবো। দেখেন সেই আমার 1 চামচ, 2 চামচ, ঠিক আছে, এই মশলা দিলাম। এখন আমি এটা মাখাবো ভালো করে, ছোটা সুন্দর করে মাখিয়ে ফেলছি। হ্যাঁ, এটাকে আমি এখন 1 ঘন্টার জন্য রেখে দিব। হ্যাঁ, 1 ঘন্টার জন্য থাকুক, ওইদিকে আমি হলো চুলাটা ধরাই, আমার পেঁয়াজ টেঁয়াজগুলো ইয়ে করি, ঠিক আছে, ওইখানে আমি ইয়েটা করি, এটা 1 ঘন্টার জন্য রেখে দিই। আচ্ছা দেখেন পেঁয়াজটা একদম ঠিক মতো হয়ে গেছে, দেখছেন একদম ঠিক মতো হয়েছে। এখন দেখেন আমি যে মাংসটা আপনাদের সামনে ভিজে রাখছিলাম, এই মাংসটা ভিজে, ঠিক আছে, দেখেন এই মাংসটা ঢেলে দিলাম, মাংসটা এখন হোক, ভালো করে হোক, তারপর দেখাচ্ছি আপনাদের।
অনেক গ্রেভি আছে তো হইতে থাকে। আচ্ছা দেখেন এখানে আমি এখন কেওড়া জল দিব সেন্টের জন্য, এক দুই, আর এক চামচ দিব পোলাওয়ের উপরে। হ্যাঁ এখন দেখেন মুরগির মাংস তো আবার ফার্মের মুরগি, আচ্ছা দেখেন এখন আমি মাংসটা তুলে ফেলাই। হ্যাঁ মাংসটা তুলে ফেলি, আমি এটার মধ্যে চাল দিব, বিসমিল্লাহ। এখন আমি চাল ঢেলে দিব এখানে, বিসমিল্লাহ। আমি এখানে চার পাঁচ চাল দিছি। হ্যাঁ দেখেন এটাকে ভালো করে ওই মশলার মধ্যে একটু ইয়ে করে নেই, চুলাটা একটু বাড়াই দেই। আমি এখন কিন্তু গ্যাসের চুলায় রান্না করতেছি, আপনারা যারা আমার রান্না দেখেন, আমি এই তো কালকে আসছি ওয়াশিংটন স্টেট পুলম্যান থেকে। হ্যাঁ ওখানে ওখানে হলো সব ইলেকট্রিক চুলা, এখন আমি আবার ক্যালিফোর্নিয়া চলে আসছি আমার বাসায়, আমার ছেলের বাসায় গেছিলাম ওখানে, এখন আবার আমার চুলে আমি রান্না করতেছি, এখানে হলো গ্যাস। তো আমি এখন আমি পানি দিব দেখেন, আর চুলাটা আমি একটু বাড়া ফেললাম, একদম ফুলে করে ফেললাম। আমার কিন্তু এই যে বাদাম টাদাম মাখানো যে মুরগির মাংস দিয়েছিল ওই পানিটা দিচ্ছি, আমি কিন্তু আন্দাজেই দেই, কোনো মাপে দেই না। চার পটে আপনারা ছয় পট দিবেন, ছয় পট না দিলেও আপনার পাঁচ পট দিবেন, আর আমি একটু ইয়ে দিব এখানে, আমি একটু নারিকেল দিব, নারিকেলের দুধ দিব আর কি ওই বাটি দিয়ে। ঠিক আছে আমি আমার মাপ মতো দিলাম, এই দেখেন আমি এতটুকু আঙ্গুল উপরে রাখি পানি আর কি, এতটুকু আঙ্গুল এতটুকু আমি রাখি উপরে। এখন হয়ে গেছে রান্না করতে করতে আন্দাজ হয়ে গেছে, চালটা আবার ভিজাও রাখছিলাম, বাড়াই দেওয়াই ভালো। আচ্ছা আমার একটু লবণ দেওয়া দরকার, কেননা আমি তো মাংস লবণ দিছিলাম, পোলোতে দেওয়া হয়নি। আমি মনে হয় এক দুই চামচের কম দিলাম, মানে দেড় চামচের মতো দিলাম পোলাওয়ের জন্য। ঠিক আছে যাই হোক, আচ্ছা দেখেন এই যে পোলাওটা হইতেছে,
এতটুকু আসছে আর একটু হবে, তো আমি এর মধ্যে দিলাম হলো এই যে এক মুঠ পেঁয়াজ ভাজা দিলাম। দিয়ে এখন এই যে মুরগিটা ঢেলে দিচ্ছি, মুরগি আর আলু। ঢেলে দিয়ে এটার মধ্যে দেখেন এই যে মাখনটা অর্ধেক দিছিলাম তখন এইরকম, আর অর্ধেক দিলাম এখন। এগুলো বসায় দিলাম। আর হলো আমি এক চামচ গরম মশলা তখন দিয়েছিলাম, এখন এক চামচ দিছিলাম আগে, এখন দিব আধা চামচ। এটা কিন্তু আমার বানানো গরম মশলা, আমি পরে লিঙ্কে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নিন। হ্যাঁ, এই যে ঠিক আছে। আর একটু আমি দুধ দিব, নারিকেলের দুধ। দেখেন এটা মালাই হওয়ার জন্য, আমি বলেছি না চিকেন মালাই, হোয়াইট চিকেন মালাই বিরিয়ানি, ঠিক আছে, আধা কাপের মতো দিছি, ঠিক আছে। এই আর দিব হলো একটু বিরিয়ানি সেন্ট। দুইটা দিছিলাম তখন, এখন দুইটা দিলাম। এখন আমি পুরো আধা ঘন্টা দমে রেখে দিব, ঠিক আছে, পুরো আধা ঘন্টা দমে দিব। আচ্ছা দেখেন এখন আধা ঘন্টা হয়ে গেছে, এই যে বিরিয়ানিটার অবস্থা দেখেন, দেখছেন। এখন আমি এটা সুন্দর করে, এটা দেখেন অলমোস্ট হয়ে গেছে বিরিয়ানিটা। এখন আমি সুন্দর করে ডিশ আউট করবো, করে আপনাদের দেখাবো। অনেক সুন্দর গন্ধ বের হইতেছে, খুব ভালো ভালো, মানে মজার গন্ধ বের হইতেছে। ঠিক আছে, তাহলে আমি ডিশ আউট করি, দেখেন।